ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও হাজির হয়েছি তোমাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, গরম তো দারুণ পড়ছে, এই গরমের ভেতর আমপোড়া শরবত খেতে কার না ভালো লাগে। তো সেই জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি আমপোড়া শরবত নিয়ে। তো বন্ধুরা, এই শরবতটা কিন্তু দারুণ। তো আমার মা তোমাদের যেভাবে করে দেখাবে তোমরা কিন্তু ঠিক সেভাবেই করবে, তাহলে তোমাদেরটা কিন্তু দারুণ হবে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটা অন করে দিও। আর বন্ধুরা, কমেন্টে জানিও আমাদের এই আমপোড়া শরবতটা তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, তাহলে চলো রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি বসে পড়েছি আমের শরবতটা বানানোর জন্য। দেখো আমি কেমন করে এই আমের শরবত বানাই। আমরা নিয়ে নিয়েছি একটা পেরেক, পেরেক দিয়ে এখন আমটাকে ফুটো করে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমটাকে ফুটো করে নিতে হবে। আর আমরা এই আমটা পোড়া দেব উনুনে। প্রথমে দিয়ে দিচ্ছি উনুনের ভেতর আমটা, তারপরে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। আর এই শুকনো খোলায় ভেজে নেব আমরা একটা মশলা। তো দিয়ে দিচ্ছি ধনে, মৌরি, জিরে। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো সামান্য একটু ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিতে হবে গোলমরিচ। তো গোলমরিচটা দেওয়ার পর কিন্তু বেশি ভাজার দরকার নেই। তো বন্ধুরা, আমাদের এটা ভাজা হয়ে গেছে। এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাটাকে আমরা বেটে নেব। দেখো মা নিয়ে নিয়েছে মোটা লাঠি। এখন এই লাঠি দুটো দিয়ে আম দুটোকে তুলে নেবে। তো আমাদের আমটা পোড়া হয়ে গেছে। দেখে বন্ধুরা বুঝতেই পেরেছো কতটা দারুণ। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ছুলে নেব। তো আমাদের আমটা ঠান্ডা হয়ে গেছে, এখন ছুলে নিচ্ছি। আমাদের আমটা ছুলে নেওয়া হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি জল, মানে ঠান্ডা জল। তো ঠান্ডা ঠান্ডা শরবতটাই তো বেশি টেস্টি লাগে। তো এখন ভালো করে আমটাকে চটকে নিতে হবে। তো আমাদের আমটা চটকে নেওয়া হয়েও গেছে, দেখে তোমরা বুঝতেই পারছ। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন, স্বাদ মতো গুঁড়ো করা চিনি। তো এই দুটো দেওয়ার পরও ভালো করে আবার এখন চটকে মিশিয়ে নিতে হবে। তো আমাদের চটকে এটা মিশিয়ে নেওয়া হয়েও গেছে। এখন একটা বাটির ওপর নিয়ে নিয়েছি ছাঁকনি। তো এখন এটাকে আমরা ছেঁকে নেব। তো বন্ধুরা, এই পাটটা কিন্তু দেখা খুবই দরকার। তো ভালো করেই ছেঁকে নিতে হবে। তো এই অবশিষ্ট অংশটা এখন আমরা ফেলে দিচ্ছি। আর দেখো আমাদের এটা অলমোস্ট রেডি হয়ে গেছে শরবতটা। এখন নিয়ে নিয়েছি আমরা কাঁচের গ্লাস, কাঁচের গ্লাসে এখন ঢেলে নিচ্ছি এই শরবতটাকে। আর এখন এতে দিয়ে দিচ্ছি আইস, কিউব আইস। তারপরে কিউব আইসটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এটাতে ভাজা মশলা। তো বন্ধুরা, এটা খেতে কিন্তু দারুণ। তো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে এই আমপোড়া শরবতটা খেও, তাহলে আমপোড়া শরবতের ফ্যান হয়ে যাবে তোমরা। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা।